আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা হচ্ছে গত দুইটা পর্বে তোমাদের নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, এক কথায় উত্তর দাও এবং বহুনির্বাচনী প্রশ্ন, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রতিটা প্রশ্ন হচ্ছে আমরা এখানে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, অঙ্কগুলো করে করে প্রত্যেকটা সমাধান করে দিয়েছি। যারা দেখোনি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে ভিডিও দুটো দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় খ বিভাগ, এটা হচ্ছে তৃতীয় পর্ব। খ বিভাগে মোট 13টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে 26 নাম্বার। প্রথমে যদি আমরা প্রশ্নগুলো দেখে নিই, নিজের প্রশ্নগুলো উত্তর দাও। ক নম্বরে আছে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। খ নম্বর, 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। গ, A 4.6 এবং B x, y বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু -2.5 হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। ঘ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন জ্যাস সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। উম, 12.7510 ভিত্তিককে বাইনারিতে প্রকাশ করো। চ, x + y = 7 এ xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। ছ, মীরা 50,000 টাকা 8% হারে এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো, 5 বছর পর কে লাভবান হবে? জ, A 3.2, B 5.3 এবং C 12.6, বিন্দু 3টি সমরেখ কিনা যাচাই করো। ঝ, একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল -3 এবং যা 4.5 বিন্দু দিয়ে যায়। ইও, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30° কোণ উৎপন্ন করে, চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তগলার ক্ষেত্রফল নির্ণয় করো। ট, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত 3টির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। ঠ, 10110-2 ভিত্তিককে 11012 ভিত্তিক দ্বারা গুণ করো এবং ড নাম্বারে আছে নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, এখন আমরা এই 13টা প্রশ্নের সমাধান দেখবো একটা একটা করে। ক নম্বরে ছিল 3x² + 2 এর ঘন নির্ণয় করো। তো ঘন মানে হচ্ছে কত? 3x² + 2 হোল কিউব। ঠিক আছে, আমরা জানি a + b হোল কিউবের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা অনুযায়ী হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে। সূত্রটা কি? a³ + 3a² + 3ab² + b³। ঠিক আছে, তাহলে এখানে এ কিউব মানে কত? 3x² এটাকে আমরা a ধরবো আর এটাকে ধরবো আমরা b। তাহলে 3x² হোল কিউব + 3a² b মানে 3×a² মানে হচ্ছে কত? 3x² হোল স্কোয়ার × b মানে হচ্ছে 2 + 3ab² + b³। তাহলে দেখো, 3 3 9 3 9 27, তাহলে কত হচ্ছে? 27x³। তারপর এখানে হচ্ছে কত? 3 3 9 আলাদা করে করি 3, আর এখানে হচ্ছে কত? 3x² করলে হয় 9x⁴ + 3×3x² 2x² করলে হয় 4 + 2³ মানে হচ্ছে 8 27x³। এই দেখো, 3 3 9 3 9 27 27 2 54 54x⁴, এখানে হচ্ছে কত? 3 4 12 3 2 36 36x² + 8। সূত্র নির্ণয় ঘন কত? 27x³ + 54x⁴ + 36x² + 8, এটাই আমাদের অ্যান্সার। তারপর আছে খ নাম্বার প্রশ্ন, 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান আছে 6%। 6% কীভাবে লিখতে পারি আমরা? 6/100। এখন আমাদের আসল বা মূল ছিল পি 9000 টাকা, সময় এন সমান হচ্ছে কত? 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হতে আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি সমান কী লেখা যায়, সূত্র হচ্ছে এটা, c = p × 1 যোগ হচ্ছে কত? এই যে আর এর মান। ঠিক আছে, পাওয়ার হচ্ছে কত? এন, এটা হচ্ছে সূত্র। তাহলে সি সমান কী লেখা যায়? পি এর মান হচ্ছে 9000, 1 + r এর মান হচ্ছে 6/100, আর পাওয়ার এন হচ্ছে এখানে এন এর মান কত? 3, বাংলা লেখবা 3। তাহলে 9000, 1 + 6/100 মানে কত? 106/100। যারা বুঝতেছ না তারা দেখো যেভাবে হচ্ছে, 1 + 6/100 ছিল, তাহলে লসাগু হচ্ছে কত এক্ষেত্রে? 100। তাহলে কত থেকে? 100 + 6, তার মানে পয়লানে গিয়ে 106 ভাগ হচ্ছে 100, এই যে এটা। হ্যাঁ, পাওয়ার হচ্ছে কত? 3।
9000 গুণ 106/100 মানে কত? 1.06 পাওয়ার 3। তাহলে 9000 গুণ 1.06 পাওয়ার 3 করলে কত হচ্ছে? 1.19। তাহলে অ্যান্সার কত আসছে? 10719.14 টাকা প্রায়। সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মূল 10719.14 টাকা প্রায়। গ নাম্বার প্রশ্নে রয়েছে এ 4.6 এবং বি x,y বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু -2.5 হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে এ ও বি এর মধ্যবিন্দু প্রথমে আমাদের বের করতে হবে। তাহলে এ এর মধ্যবিন্দু হচ্ছে কত? 4 প্লাস হচ্ছে x, এই যে এই 4 আর এই হচ্ছে x, ডিভাইড বাই হচ্ছে 2, এটা এ এর মধ্যবিন্দু। আর বি এর মধ্যবিন্দু হচ্ছে কত? মানে x এর, এর এ ও বি এর যে x সেটার মধ্যবিন্দু, এবার হচ্ছে দ্বিতীয় অংশটা 6+y ডিভাইড বাই হচ্ছে 2। ঠিক আছে, এটা প্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে প্রশ্নের মধ্যে কী লিখতে পারি? একবার লিখতে পারি হচ্ছে 4+x/2, এটা সমান কত? এটা সমান হচ্ছে এই যে মধ্যবিন্দু বলা ছিল -2, তো এটা সমান হচ্ছে -2। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি, বা আর আর যদি গুণ করি 4+x/2 আর -2 গুণ করলে হচ্ছে -4, বা x সমান কত? -4, এর +4 ডান পাশে গেলে কী হবে? -4। তাহলে x সমান কত পাচ্ছি আমরা? -8। আবার পরেরটার জন্য যদি করি, পরেরটা কত ছিল? 6+y/2, 6+y/2 সমান, দেখো এই মানটা দেওয়া ছিল মধ্যবিন্দু, এই যে 5, এটা সমান লেখা যায় হচ্ছে 5। তাহলে আর আর ই গুণ যদি করি আগেরটার মতো, তাহলে 6+y = 5×10, বা y সমান কী লেখা যায়? 10-6, বা y সমান কত পাচ্ছি আমরা? 4। তাহলে x এর মান পেলাম -8 আর y এর মান পেলাম 4। সুতরাং নির্ণয় b এর স্থানাঙ্ক হচ্ছে -8,4। তারপর ঘ নাম্বারে রয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন যে সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে হচ্ছে আমাদের বৃত্তটা আঁকতে হবে। তা আমরা এখানে একটা বৃত্ত আঁকি কোনোভাবে, দাঁড়াও, এই হচ্ছে মনে করো আমাদের একটা বৃত্ত, ঠিক আছে? তোমরা তো অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে, হাত দিয়ে আঁকলাম আর কি। এই হচ্ছে আমাদের বৃত্তটা, ঠিক আছে? এখন বলা আছে কি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার। তাহলে এটা মনে করো আমাদের বৃত্তের ব্যাস, এখানে হচ্ছে আমাদের ও কেন্দ্রটা রয়েছে, নাম দিয়ে দিলাম ও। বৃত্তের ব্যাস বলা ছিল কত? 20 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার, নাম দিয়ে দিই একটা এ আর হচ্ছে বি। এরপর কী বলা আছে যে ও থেকে ব্যাস ভিন্ন জ্যা সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাস ভিন্ন জ্যা, এটা মনে করে আমরা জ্যা নিলাম, জ্যা সি আর জ্যা সিডি আর কি, আর লম্ব হচ্ছে সিডির উপর এটা, এটা নাম দিলাম মনে করো পি, ঠিক আছে? তাহলে আমরা কী পেলাম? এটা নাম দিলাম হচ্ছে পি, এখানে দেখা যাচ্ছে না, মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ওপি লম্ব পেলাম আর জ্যা ছিল সিডি, এই তথ্যগুলো আর কি দেওয়া আছে। তাহলে এই যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এখানে আমাদের সিডি যে অংশটা রয়েছে, এই সিডি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাদের মান বের করতে হবে কোনটা? এই যে সিডি, এটার মান বের করতে হবে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তের ব্যাস AB সমান 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ AO সমান হচ্ছে BO, এই যে AO আর BO তো সমান, কারণ ব্যাস হচ্ছে পুরোটা। তাহলে CO, এটা সমান CO লেখা যায়, এই যে এটাও তো বৃত্তের ব্যাস, তাই না? তাহলে CO সমান কি? 20/2, কারণ ব্যাস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর কি। তো ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক, ব্যাস যেহেতু 20, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 20/2, তার মানে 10 সেন্টিমিটার। তাহলে এই এও বিও সিও এই সবগুলোই হচ্ছে কত? 10 সেন্টিমিটার করে। তাহলে লম্ব ওপি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখন সিওপি, একটা সমকোণী ত্রিভুজ আমরা পেলাম, এই সমকোণী ত্রিভুজ এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 10, এই নিচেরটার মান আমাদের বের করতে হবে, এটার মান বের হবে 8। আমরা করে দেখি, সিওপি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি যে সিও স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সিপি স্কোয়ার যোগ ওপি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী, বা 10 স্কোয়ার সমান সিপি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, বা সিপি স্কোয়ার সমান 100-36, বা সিপি স্কোয়ার সমান 64, বা সিপি সমান √64, তার মানে হচ্ছে 8। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সিডি সমান হচ্ছে কি? 2×CP, তার মানে 2×8 সমান 16 সেন্টিমিটার। সুতরাং নির্ণয় সিডির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। জিনিসটা হচ্ছে এরকম, এই যে আমাদের জ্যা ছিল যেটা, আমরা তো এতটুকু অর্ধেকের মান বের করলাম, এই অর্ধেক যেহেতু এই পাশে অর্ধেক সেম হবে, তাহলে এটা যদি 8 হয়, এটা যদি 8 হয়, মোট কত? মোট হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে?
এরপর দেখো অমুক নাম্বার প্রশ্ন, 12.75 10 ভিত্তিকে বাইনারিতে প্রকাশ করো। 12.75 10 ভিত্তিকে বাইনারিতে প্রকাশ করা হলো। তো দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের এই পূর্ণাংশ নিয়ে কাজ করবো আমরা, একবার টুয়েলভ নিয়ে কাজ করবো, তারপর হচ্ছে দশমিকের পরেরটা নিয়ে কাজ করবো। তো টুয়েলভকে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাই, দুই দ্বারা ভাগ ছয়বার ভাগ করা যায়, ভাগশেষ থাকে না, শূন্য লিখলাম। ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন পাই, ভাগশেষ থাকে না। তারপর হচ্ছে তিনকে দুই দ্বারা ভাগ করলে আমরা একবার ভাগ করতে পারি, আর ভাগশেষ থাকে হচ্ছে কত আমাদের, ভাগশেষ থাকে আমাদের এক। তারপর এককে ভাগ করা যায় না, ভাগশেষ থাকে এক। তাহলে আমরা কত পাচ্ছি, 1100, নিচ থেকে উপরে যাবে তাই না, 1100। তাহলে 12 10 ভিত্তিক সমান লেখা যায় 1100 2 ভিত্তিক। এবার আসো ডান পাশেটার জন্য কাজ করি আমরা, 0.75 জন্য টু দ্বারা গুণ করবো, তাহলে কত হচ্ছে 1.5। ওয়ানটাকে হচ্ছে বাম পাশে রাখলাম, 0.5কে আবার টু দ্বারা গুণ করবো, হয় কত 1.0। এটা হচ্ছে উপর থেকে নিচে নামে, MSB থেকে LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস সিগনিফিক্যান্ট বিট, তার মানে কত হচ্ছে এখানে 0.75 10 ভিত্তিক মানে হচ্ছে 0.112 ভিত্তিক। দুটো এখন পাশাপাশি লিখে দিই, এই যে 12.75 মানে হচ্ছে 1100.112 ভিত্তিক, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তারপর চ নম্বরে আছে x + y = 7, xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে x + y = 7 এবং xy = 12a², আমাদের বের করতে হবে x³ + y³ এর মান। তো প্রদত্ত রাশি সমান লিখলাম x³ + y³। একটা সূত্র আছে, a³ + b³ সমান কি, a+b হোল কিউব - 3ab × a+b। তাহলে এখানে x³ + y³ সমান কি হবে, x+y হোল কিউব - 3xy × x+y। সব মান দেওয়া আছে, মান বসিয়ে দিই। x+y এর মান 7a, 7a হোল কিউব - 3 × x² - 12a² আর x+y এর মান 7a, তো মান বসিয়ে দিলাম। 7কে কিউব করলে হয় 343, সাথে আছে a³, মাইনাস 3 × 36, 36 এর 7 দ্বারা গুণ করলে হয় 252, সাথে আছে a³। 343 a³ থেকে 252 a³ বিয়োগ করলে থাকে 91 a³, সুতরাং নির্ণয় মান হচ্ছে 91 a³। তারপর ছ নম্বর প্রশ্ন দেখো, মিলা 50,000 টাকা 8% হারে এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো, 5 বছর পর কে লাভবান হবে। সরল মুনাফা সূত্র হতে আমরা পাই I সমান হচ্ছে কি PNR, এখানে আসল P হচ্ছে 50,000 টাকা, মুনাফার হার R সমান 8%, তার মানে 8/100, আর সময় হচ্ছে N সমান 5 বছর। তাহলে মুনাফা কত হবে, I সমান 50,000, এটা হচ্ছে কি P এর মান, তারপর N এর মান আগে লিখি আমরা, N এর মান হচ্ছে 5, R এর মান কত 8/100। তারপর হচ্ছে এখানে দেখো কাটাকাটি যাবে, 100 দ্বারা কাটলে 1, এখানে 50,000কে 100 দ্বারা কাটলে হয় 500, 500 আর 8 গুণ করলে হয় 4000 আর 5 গুণ করলে হয় 20,000 টাকা, ঠিক আছে। এবার আসো মিলার মুনাফা আমরা কত পেলাম, 20,000 টাকা। আবার শিলার ক্ষেত্রে এখন হচ্ছে আমরা P1, আগেরগুলো যদি এখানে 1 দাও তাহলে পরেরটা 2 ধরতে হবে, আমরা আগেরটা ট্রায়েড PNR ধরেছি, তাহলে এই ক্ষেত্রে আমরা 1 দিতে পারি। তাহলে মিলার শিলার ক্ষেত্রে আসল হচ্ছে কত, 42,000 টাকা, মুনাফা হার হচ্ছে 10%, তার মানে 10/100, সময় হচ্ছে N সমান 5 বছর। তাহলে I1 সমান হবে কি P1NR, সময় N1 নিয়ে নেই কেন, কারণ দুইটা ক্ষেত্রে সময় তো সেম ছিল, যেন দুইটাই N নিয়েছি, সময় ভিন্ন থাকলে এখানে N1 নিতাম। তাহলে P1 এর মান 42,000, N এর মান 5, আর R এর মান হচ্ছে কত, 10/100। ওই যে কাটাকাটি করলে এখানে 1 থাকে, এখানে থাকে হচ্ছে 420 আর 10 গুণ করলে থাকে 4200, 4200 আর 5 গুণ করলে হয় 21,000 টাকা। তাহলে শিলার মুনাফা হচ্ছে 21,000 টাকা। এখন দেখে 21,000 টাকা কিন্তু 20,000 টাকা থেকে বেশি, সুতরাং শিলা লাভবান হবে। জ নাম্বার প্রশ্ন দেখো, A 3.2, B 5.3 এবং C 12.6, এই বিন্দু তিনটি সমরেখ কিনা যাচাই করো। এখন A, B, C বিন্দু তিনটি সমরেখ হলে AB রেখার ঢাল সমান BC রেখার ঢাল হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে A 3.2 এবং B 5.3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা, AB এর ঢাল। দেখো ঢাল সমান আমরা কী জানি, ঢাল সমান আমরা জানি যে Y2 মাইনাস হচ্ছে কত, Y1, আর নিচে থাকে X2 - X1, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, দেখো Y2 মানে কত 3, আর Y1 মানে হচ্ছে 2, তাহলে কী লেখা যায়, 3 - 2, আর X2 মানে হচ্ছে 5, X1 মানে হচ্ছে 3, নিচে লেখা যায় 5 - 3, তাহলে কত থাকছে বিয়োগ করলে 1/2। আবার দেখো B 5.3, C 12.6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা, BC এর ঢাল। এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, ঢালটা যদি লিখি আমরা Y2 - Y1 / X2 - X1 সমান, দেখো যদি মান বসিয়ে দিই আমরা এক্ষেত্রে, তাহলে আমরা কী পাচ্ছি,
তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারো, যে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স থ্রি মাইনাস এক্স টু, একটা লিখলে হয়, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে দেখো, বিয়োগ হচ্ছে পয়েন্ট থেকে আগেরটা বিয়োগ, তাহলে উপরে থাকে ছয় মাইনাস তিন, আর নিচে থাকবে হচ্ছে কত, বারো মাইনাস পাঁচ। তাহলে ছয় থেকে তিন বিয়োগ করলে থাকে থ্রি, বারো থেকে পাঁচ বিয়োগ করলে থাকে সেভেন। এটা কত পেলাম, থ্রি বাই সেভেন। একটু আগে পেয়েছিলাম কত, ওয়ান বাই টু, তার মানে তো সেম না। যেহেতু এবি রেখার ঢাল ডাজ নট ইকুয়াল টু বিসি রেখার ঢাল, সুতরাং এ বি সি এই বিন্দু তিনটি সমরেখ নয় দেখানো হলো। তারপর ছ নাম্বার প্রশ্ন, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস থ্রি এবং যা ফোর কমা ফাইভ বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা জানি যে এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সুতরাং মাইনাস থ্রি ঢাল বিশিষ্ট, তার মানে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে মাইনাস থ্রি, এবং ফোর কমা ফাইভ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে, ফোর কমা ফাইভ, তার মানে এক্স ওয়ানের মান দেওয়া আছে ফোর আর ওয়াই ওয়ানের মান দেওয়া আছে ফাইভ। এই সমীকরণে আমরা ওই মানগুলো বসিয়ে দিই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান বসালাম ফাইভ সমান এম এর মান হচ্ছে কত, মাইনাস থ্রি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের মান হচ্ছে ফোর, মান বসিয়ে দিলাম, বা ওয়াই মাইনাস ফাইভ সমান মাইনাস থ্রি আর এক্স গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স, এই মাইনাস থ্রি আর মাইনাস ফোর, মাইনাস আর মাইনাসে প্লাস, তিন চার বারো, এই মাইনাস থ্রি এক্স বাম পাশে নিয়ে আসলাম, প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস সমান ছিল টুয়েলভ, এই মাইনাস ফাইভ ডান পাশে গেলে হচ্ছে কত, প্লাস ফাইভ, তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই সমান লেখা যায় সেভেন্টিন। সুতরাং নির্ণয় সমীকরণ হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন। ইউ নাম্বার প্রশ্নে আছে, ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান পাঁচ সেন্টিমিটার এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে সৃষ্ট কোণ থিটা সমান থার্টি ডিগ্রি। সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল সমান কী লেখা যায়, থিটা বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা লেখা যায় আর কি, এটাই লিখেছি এখানে। তাহলে মান বসিয়ে থিটার মান হচ্ছে থার্টি ডিভাইড বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার। তাহলে দেখো এখানে কত থাকছে সমান সমান দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, সিক্স পয়েন্ট ফাইভ ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার প্রায়, তোমরা চাইলে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভও লিখতে পারো। সুতরাং নির্ণয় বৃত্তকলার ক্ষেত্রফল কত, সিক্স পয়েন্ট ফাইভ ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার প্রায়। ট নাম্বার প্রশ্ন, ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, এই বৃত্ত তিনটি কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। এক্ষেত্রে দেওয়া আছে তিনটি বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান সমান ছয় সেন্টিমিটার, আর টু সমান সেভেন সেন্টিমিটার এবং আর থ্রি হচ্ছে এইট সেন্টিমিটার। যেহেতু বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, সুতরাং উৎপন্ন ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হবে এ সমান আর ওয়ান প্লাস টু, তার মানে হচ্ছে এ সমান আর ওয়ান প্লাস আর টু হবে, এটা আর ওয়ান প্লাস আর টু, তার মানে ছয় যোগ সাত সমান তেরো সেন্টিমিটার, বি সমান হচ্ছে আর টু প্লাস আর থ্রি, সেভেন যোগ এইট সমান পনেরো সেন্টিমিটার, আর সি সমান হচ্ছে আর ওয়ান প্লাস আর থ্রি, সিক্স প্লাস এইট, তার মানে ফোরটিন সেন্টিমিটার। সুতরাং উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত হবে, এ প্লাস বি প্লাস সি একক, অর্থাৎ থার্টিন প্লাস পনেরো প্লাস হচ্ছে চোদ্দো সেন্টিমিটার, যোগ করলে কত হয় বিয়াল্লিশ সেন্টিমিটার। সুতরাং নির্ণয়ের পরিসীমা হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার। ঠ নম্বরে আছে, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ভিত্তিককে ওয়ান ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক দ্বারা গুণ করো। দেখো আমরা হচ্ছে প্রথমে এখানে লিখলাম, তারপর এই যদি আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান দ্বারা গুণ করবো এই পুরাটাকে, ঠিক আছে, এই পুরাটাকে যখন আমরা গুণ করবো ওয়ান দ্বারা গুণ করলে তো এই জিনিসটাই হবে, সেটা এখানে লিখলাম, এই ঘর শেষ। তারপর এই ঘরের জন্য এখানে একটা ক্রস দিব, জিরো দ্বারা গুণ করলে সবগুলোই জিরো হবে, পাঁচটা জিরো লিখলাম। তারপরে ঘরের জন্য দুইটা ক্রস হবে, ওয়ান দ্বারা গুণ করলে এই জিনিসটাই হবে, সেটা আবার লিখলাম। তারপরে ঘরে তিনটা ক্রস হবে, এখন আছে কত, এটা শেষ, সরি আমাদের হচ্ছে এটা শেষ, এটা শেষ, এটা শেষ, আবার ওয়ান দ্বারা গুণ, তাহলে এই যে এই জিনিসটা হবে উপরে যেটা ছিল সেটাই, সেটা আবার এখানে লিখলাম। এবার কাজ হচ্ছে আমাদের যোগ করা, ঠিক আছে। দেখো এই ঘরে সব জিরো আছে, জিরো লিখলাম, এই ঘরে একটা ওয়ান আছে, ওয়ান লিখলাম, এই ঘরে একটা ওয়ান আছে, ওয়ান লিখলাম, এই ঘরে একটা ওয়ান আছে, ওয়ান লিখলাম, এই ঘরে তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান মানে হচ্ছে তিন, তিন মানে হচ্ছে এগারো, এগারোর এক লিখলাম, হাই থাকে এক, ওই এক আর এক যোগ করলে হচ্ছে কত, দশ, দশের শূন্য হাই থাকে এক, এক আর এক যোগ করলে দশ, দশের শূন্য হাই থাকে এক, এক আর এক যোগ করলে দশ। তাহলে আমরা কত পাচ্ছি, ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো। এটা সমান কত লেখা যায়, এটা সমান লেখা যায় হচ্ছে দুইশো ছিয়াশি, ঠিক আছে। যদি কারো সন্দেহ থাকে যে এটা সমান দুশো ছিয়াশি কীভাবে হলো, বাইশ আর তেরো গুণ করলে কত হয়, দুইশো ছিয়াশি, আর এখানে দেখো
এটার সাথে যদি আমরা প্রথমটার জন্য কত হয়, জিরোটা আমাদের হিসেবে নিতে হবে না, এই ওয়ানের জন্য হচ্ছে টু, এই ওয়ানের জন্য ফোর, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, জিরো আছে বাদ, 32 দুগুণা 64, জিরো আছে বাদ, 64 দুগুণা 128, জিরো আছে বাদ, আর এই ওয়ানের জন্য কত, 128 দুগুণা 256। এবার যোগ করি, 256 আর 16 যোগ করলে 272, 272 আর যোগ করলে 280, 284, 286, মিলেছে। সুতরাং 10112 ভিত্তিক ইন্টু 11012 ভিত্তিক সমান লেখা যায় 1000, 4102 ভিত্তিক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বশেষ ড নাম্বার প্রশ্নে রয়েছে, নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। 11 থেকে 20 পেয়েছে 20 জন, 21 থেকে 30 পেয়েছে 26 জন, 31 থেকে 40 পেয়েছে 52 জন, 41 থেকে 50 পেয়েছে 50 জন, 51 থেকে 60 পেয়েছে 32 জন। আমাদের প্রথম টার্গেট এখান থেকে খুঁজে বের করতে হবে সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন ঘরে আছে। এই ঘরে আছে, কারণ এই ঘরে 52 জন 31 থেকে 40 পেয়েছে, তাহলে প্রচুরক এই ঘরেই রয়েছে। দেখো আমরা কী লিখতে পারি, প্রদত্ত গণসংখ্যা সারণীতে গণসংখ্যা সর্বাধিক 52 আছে 31 থেকে 40 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 31 থেকে 40, এই শ্রেণীটা। তাহলে এখানে এল মানি হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত, 31। এল মানি 31। এফ ওয়ান হচ্ছে কি, প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার আগের শ্রেণী গণসংখ্যার বিয়োগফল, তার মানে 52 - 26 = 26। আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, 52 - 50, তার মানে 2। আর এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, 51 থেকে 60, 41 থেকে 50, কয়টা করে, 10 ঘর করে আছে, এস এর মান হচ্ছে 10। শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক সমান কী লেখা যায়, প্রচুরক সমান হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস। তো এল এর মান বসিয়ে দিলাম 31, এফ ওয়ানের মান 26, এফ ওয়ান প্লাস এফ টু 26 প্লাস 22 ইন্টু এস এর মান 10, 31 প্লাস 26 বাই 28 ইন্টু 10, তাহলে এখানে কত থাকে, 26 আর 10 গুণ করে 260, 260কে 28 দ্বারা ভাগ করলে থাকে 9.2857 প্লাস 31, তার মানে 40.29 প্রায় দুই ঘর নিলে। সুতরাং নির্ণয় প্রচুরক হচ্ছে কত, 40.29 প্রায়। তো এই শিক্ষার্থীর এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, হয়তো একটা পর্বে নাও শেষ হতে পারে, আমরা একটা বা দুইটা যে কটা পর্ব লাগে সেই পর্বগুলোতে হচ্ছে আমরা এই যে প্রশ্নগুলো আছে বড় বড় প্রশ্নগুলো এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে আমরা 13টা প্রশ্নের সমাধান করেছি। যারা ভিডিওটা দেখার পরে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, পুরো ভিডিওটা আবার দেখো, তাহলে হচ্ছে সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা অঙ্ক এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্নে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো আলোচনা করে ফেলেছি। যেগুলো বাকি আছে এগুলো খুব শীঘ্রই আমরা ভিডিওগুলো দিয়ে দেবো। পরবর্তীতে আমরা হচ্ছে অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।